ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিক্ষোভ চলছে তা ছড়িয়েছে অন্যান্য দেশেও। ব্রিটেনের পর বিক্ষোভে উত্তাল ফ্রান্স, জার্মানির শিক্ষা প্রতিষ্ঠানগুলো, একই চিত্র কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতেও। এশিয়া আর মধ্যপ্রাচ্যের প্রধান শহরগুলোতেও চলছে প্রতিবাদ। জোরালো দাবি, ইসরায়েলকে সমর্থনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে শিক্ষাঙ্গনের সম্পর্ক ছিন্ন করা হোক। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের জোরতাপ সে আঁচে পড়ছে ইউরোপও। ব্রিটেনের পর এবার জার্মানি আর ফ্রান্সের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উত্তাল ইসরায়েল বিরোধী আন্দোলনে। শুক্রবার প্যারিস ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজের চত্বরে স্লোগান তোলেন শিক্ষার্থীরা। এ সময় তারা চলমান ইসরায়েলি বর্বরতা বন্ধের আহ্বান জানান। শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি হলেও তাতে বাধা দেয় পুলিশ, সরিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের। আমাদের দাবি খুব সহজ, ইসরায়েলের আন্তর্জাতিক অপরাধ লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি মানতে নারাজ, তাই অবরোধ কর্মসূচিতে চালানো হয় উচ্ছেদ ধরপাকড়। বিক্ষোভ ছড়িয়েছে কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও। এর মধ্যে ম্যাকগিল ও টরন্টো বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রছাত্রীরা। ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলি বিরোধী আন্দোলন না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার অন্তত 7টি বিশ্ববিদ্যালয়ে চলছে ইসরায়েলি আগ্রাসন বিরোধী আন্দোলন। শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে নিরাপত্তা বাহিনীর, তবে দাবি তনর আন্দোলনকারীরা। মেক্সিকো ও কিউবায় আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, কলম্বিয়া ইউনিভার্সিটির আন্দোলন থেকে তারা উৎসাহিত। হুঁশিয়ারি, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত চলবে কর্মসূচি। যুক্তরাষ্ট্র থেকে ছড়িয়ে পড়া আন্দোলন আশাবাদী করে তুলেছে গাজাবাসীকে। নির্যাতিত মানুষরা যে বিশ্ববাসীর হৃদয়ে আছে এটাই তার প্রমাণ। আমাদের মতোই শিক্ষার্থীরা আন্দোলন করছে যুক্তরাষ্ট্রে। গাজায় যে আগ্রাসন চালানো হচ্ছে সেটা দেখে কিভাবে চুপচাপ বসে থাকতে পারি আমরা, তাই আমরাও বিক্ষোভে নেমেছি। বিক্ষোভ চলছে জার্মানির বিভিন্ন শিক্ষাঙ্গনেও। এছাড়াও টোকিও, বৈরুত আর দিল্লির বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে বিক্ষোভ প্রতিবাদ। মীর মুশফিকা আসান, যমুনা নিউজ।